السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সম্মানিত দর্শক যারা আমাদের দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন 86 বছর পর ইস্তাম্বুলের আয়া সুফিয়া মসজিদকে খুলে দেওয়া হয়েছে এবং সেখানে আজান দেওয়া হয়েছে। একদিকে যেমন সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করছে, ঠিক অন্যদিকে ইসলাম বিরোধী সহ ইউরোপ আমেরিকা যারা ইসলাম বিরোধী আছে প্রত্যেকের মধ্যে জ্বালা পোড়া আরম্ভ হয়ে গিয়েছে। আমরা এর সঠিক ইতিহাসগুলো জানব এবং আসলে কি এটা মসজিদ না জাদুঘর নাকি গির্জা, কখন কি হয়েছে এই বিষয়ে আমাদের সঠিক ইতিহাসগুলো জানা দরকার এবং এ ব্যাপারে প্রত্যেককে জানানো আমাদের জন্য উচিত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মেহমান লালবাগ জামিয়ার সম্মানিত মুফতি মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, সারা পৃথিবীর মানুষগুলো দুভাগে বিভক্ত, যারা মুসলিম তারা আনন্দে আত্মহারা, অন্যদিকে যারা মুশরিকরা রয়েছে বা অমুসলিমরা রয়েছে তাদের গোত্রদাহ আরম্ভ হয়ে গেছে। আয়া সুফিয়া এটা কি মসজিদ না গির্জা না জাদুঘর, আপনি এ ব্যাপারে আমাদেরকে কিছু জানাবেন আশা করছি। জি আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম হিসেবে আমিও খুশি আনন্দিত যে 86 বছর পরে একটি মসজিদকে খুলে দেওয়া হয়েছে, আজান হয়েছে এবং যদ্দূর জেনেছি আগামী 24 জুলাই থেকে সেখানে নিয়মিত নামাজ আদায় হবে। এটা অবশ্যই আনন্দের, এটা অবশ্যই খুশির। এবং এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেটি আজকে বলা হচ্ছে বা নানা দিক থেকে প্রতিবাদ আসছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়াও আসছে, এমনকি আমরা দেখছি যে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং তুরস্কের প্রতিবেশী রাষ্ট্রগুলো গ্রিস এবং সাইপ্রাস, ওরাও এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাদের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে সেকুলার শ্রেণী বা ধর্মবিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী একটা শ্রেণীও কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। সেক্ষেত্রে আমি মনে করি এটার সঠিক ইতিহাস এবং সত্য যে বিষয়গুলো সেগুলো সামনে থাকা দরকার, না হলে আমাদের মুসলমানদের কেউ কেউ বিভ্রান্তির শিকার হবে। এক্ষেত্রে পরিষ্কার আসলে মানে এই আধুনিক যুগে তথ্য লুকাবার কোনো সুযোগ নাই। আমরা জানি যে এটি প্রায় 500 বৎসর মসজিদ ছিল, 1453 থেকে, সম্ভবত 1453 সাল থেকে এটি মসজিদ। 1453 সালের 1 জুন সেখানে প্রথমবারের মতো সলাতুল জুমা আদায় করা হয়। এরপর থেকে 500 বৎসরেরও উপরে সময় ধরে সেখানে নামাজ হয়েছে, আজান হয়েছে, জুমার সালাত সেখানে পড়া হয়েছে। তো আজ থেকে 86 বৎসর আগে তুরস্কের জালেম সরকার বা অমুসলিম বাপ ঘড়ানার সরকার, অমুসলিম ঘড়ানার সরকার ধর্মনিরপেক্ষতার নামে এই মসজিদটিকে মিউজিয়ামে পরিণত করে। আর যেহেতু এই মিউজিয়াম থেকে আবার সেই মসজিদে আমরা ফিরে আসতে পেরেছি, অবশ্যই আমরা আনন্দিত, অবশ্যই আমরা উচ্ছ্বাস এবং আনন্দে অনেকটা আত্মহারাই বটে এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। তো বলা হবে এর আগে কী ছিল, তারা যা বলছে চার্চ ছিল, চার্চ থেকে মসজিদ হয়েছে, হ্যাঁ সেটা চার্চ ছিল, এখানেও লুকাবার কিছু নেই। চার্চ ক্রয় করে মুসলমানরা সেটিকে মসজিদে রূপান্তরিত করেছে। তো বলা হবে যে তাহলে কি চার্চকে মসজিদে রূপান্তরিত করা যায়? করা যায়। আজকে আধুনিক পৃথিবীতেও অহরহ ইউরোপে এবং আমেরিকায় চার্চ ক্রয় করে করে মুসলমানরা মসজিদে রূপান্তরিত করছে। এবং এক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় বা কোনো সম্প্রদায়ের কোনো আপত্তি কিংবা বাধা নেই, তারা স্বেচ্ছায় সেগুলো বিক্রি করছে। কেন বিক্রি করছে? এটা তাদের এখানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এখন প্রথা হয়ে গেছে। তারা গির্জা কিংবা চার্চ তৈরি করে, এরপরে যখন দেখে সেখানে কেউ আসে না কিংবা ডোনেশন পায় না, যা তারা চার্চ কিংবা গির্জা পরিচালনা করবে তারা অটোমেটিকলি সেটা বিক্রি করে দেয় আর মুসলমানরা সেটা ক্রয় করে মসজিদে রূপান্তরিত করে। তো আজকে এগুলো অহরহ হচ্ছে আমাদের সামনে, আমরা হাজারো উদাহরণ এমন দিতে পারবো, এক্সাম্পল এমন দিতে পারবো, সেটা যেমন দোষণীয় নয়, তদ্রূপ আজ থেকে 600 বৎসর আগে ওই জায়গাটি ক্রয় করে বা ওই স্থাপনাটি ক্রয় করে সেটিকে মসজিদে রূপান্তরিত করে। তো মসজিদের জায়গা বা মসজিদের স্থাপনা আবারও মসজিদ হয়েছে, মসজিদ হিসেবে নামাজ চালু হয়েছে, আজান চালু হয়েছে, এখানে তো আপত্তি করার কিছুই নেই। আপত্তি তো তাদের করার ছিল এই জায়গাতে যে মসজিদকে কেন মিউজিয়াম বানানো হলো। যখন মসজিদকে মিউজিয়াম বানানো হলো তখন তাদের ভেতরে আপত্তি বা সেই জায়গাটা তাদের আপত্তির নয়,
তাহলে আমরা অটোমেটিক এই মানে সিদ্ধান্তে পৌঁছতে পারি ওরা মূলত ইসলাম বিদ্বেষ থেকে এগুলো করছে, ওরা মুসলমানদের অগ্রযাত্রা মুসলমানদের উন্নতি কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। মহতারাম, আরেকটি বিষয় হলো যে অনেকে এটাকে বাবরি মসজিদের সাথে তুলনা করছে, যে বাবরি মসজিদ যেভাবে ভেঙে তারপর সেখানে মন্দির বানানোর একটা তারা পায়তারা করছে। অবশ্যই এখন কাজ বন্ধ আছে, ইভেন অনেক ধরনের ক্ষয়ক্ষতি তারা করেছে এবং অনেক মুসলিমদেরকে সেখানে শহীদও তারা করেছে। তো অনেকে দেখা যাচ্ছে বলছে যে এটা যেরকম হয়েছে ওখানে এরকম হয়েছে, আপনি কি দুটাকে সমানভাবে দেখছেন না এখানে কি আছে, পার্থক্য কি আছে যদি আমাদের উদ্দেশ্যে বলতেন, কারণ অনেকে এটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে এবং অনেকে দুটাকে সমান বানিয়ে একেবারে তালগোল পাকিয়ে ফেলছে। হ্যাঁ, যারা সেকুলার শ্রেণী বা উগ্র হিন্দুত্ববাদে যারা বিশ্বাসী তাদের পক্ষ থেকে এ দুটিকে গুলিয়ে ফেলা হচ্ছে, একাকার করে দেওয়া হচ্ছে। তারা মানে এখানে মসজিদ প্রতিষ্ঠাকে তুলনা করছে বাবরি মসজিদ ভেঙে মন্দির প্রতিষ্ঠার সঙ্গে। এটি অত্যন্ত দুঃখজনক এবং এটি অত্যন্ত ন্যাক্কারজনক কথা, ন্যাক্কারজনক কাজ, দুটো কখনোই এক নয়। বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরি করছে, আর তাদের যুক্তি ছিল সেখানে মন্দির ছিল, কিন্তু এমন কোনো ইতিহাস নেই যে সেখানে মন্দির ছিল। মন্দির ছিল, হ্যাঁ, খুঁজেও পাওয়া যায়নি সেখানে মন্দির ছিল, অনেক খোঁড়াখুঁড়ি হয়েছে। তো সেখানে মন্দিরই ছিল না, সেখানে ছিল মসজিদ। তো মসজিদ থেকে তুরস্কের আয়া সুফিয়া ওই স্থাপনাটি ক্রয় করে মসজিদ বানানো হয়েছে, কিন্তু বাবরি মসজিদ আমরা দেখব মুসলমানদেরকে শহীদ করে রক্তাক্ত করে সেটিকে মন্দিরে রূপান্তর করবার চেষ্টা করা হয়েছে। দুটো বিষয় কখনোই এক নয়। ওরা মূলত ওদের অত্যাচার, নির্যাতন, জুলুম এবং অযৌক্তিক কাজকে বৈধ করবার জন্য এই দুটো বিষয়কে একসঙ্গে টেনে নিয়ে আসছে। এই দুটো বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। মুসলমানরা মসজিদ জোর করে বানায়নি, আর আমরা দেখব যে উগ্র হিন্দুত্ববাদ রক্তের বন্যা বইয়ে দিয়ে সেখানে জবরদস্তি করে মসজিদকে ভেঙে মন্দির বানাবার চেষ্টা করছে। দুটো বিষয় কখনোই এক আবার অনেকে দেখা যাচ্ছে যে এটা যারা বলছে যে এটাকে বাবরি মসজিদের সাথে নিয়ে এটাকে তালগোল পাকাচ্ছে, তারা যদি গুগলে সার্চ দেয় যে চার্চ ফর সেল, তাহলে তারা দেখতেই পারে যে যা বিক্রি হয়, আপনি যেটা আপনার কথা আগে বলেছেন, সো মুসলমানরা তো ওটা কিনে মসজিদ বানিয়েছে, ওখানে মারামারিও করতে যায়নি, রক্তপাতও হয়নি। আর আরেকটা বিষয় হলো মোহতারাম, যখন বাবরি মসজিদকে হিন্দুত্ববাদীরা যেভাবে জবরদখল করে নিয়ে গেল, তখন কিন্তু সারা পৃথিবী এটাকে নিন্দা জানায়নি, কেউ কিছু বলেনি। কিন্তু এখন একটা মসজিদকে লিগ্যাল ওয়েতে বৈধভাবে যখন এটাকে মসজিদ করা হয়েছে, তখন কিন্তু তারা এবং এটি আরেকটি প্রমাণ যে তারা ইসলামের উন্নতি অগ্রগতি বরদাস্ত করতে রাজি নয়। তারা মূলত ইসলামের উন্নতি কিংবা অগ্রগতিতে ভীত হয়েই এই ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এছাড়া অন্য কিছু নয়। আরেকটা বিষয় মহতারাম, সেটি হচ্ছে যে এই যে আয়া সোফিয়াকে এখন মসজিদে রূপান্তরিত করা হয়েছে, যদিও এটা আগে থেকেই মসজিদ ছিল, মানে আবার যে পুনরায় মসজিদ হিসেবে যে এটাকে আরম্ভ করা হচ্ছে, এটাকে নিয়ে সারা পৃথিবীতে নিন্দার ঝড় অমুসলিমরা করছে বা দেখাচ্ছে। তো আমি জানতে চাচ্ছি, এটা কি তুরস্কের অভ্যন্তরীণ বিষয় নাকি এটা নিয়ে মাথা ছাড়া দেবার মতো ইউরোপ আমেরিকারও কোনো দায়িত্ব বা দরকার আছে? এটি অবশ্যই তুরস্কের অভ্যন্তরীণ বিষয়। ওরা যা করছে, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বা তীব্র প্রতিক্রিয়া, নিন্দা জানাচ্ছে, এটা আসলে ওদের অনধিকার চর্চা, তুরস্কের আভ্যন্তরীণ একটি বিষয়। এবং তুরস্ক যা করেছে বা তুরস্কের বর্তমান সরকার যা করেছে, সেটি ওই দেশের উচ্চ আদালত থেকেও সেই কাজের পক্ষে রায় দেওয়া হয়েছে। তো কোনোভাবেই সেটিকে অযৌক্তিক বলা, কোনোভাবেই সেটিকে নিন্দা জানাবার সুযোগ দেই। আর মুসলমান যেহেতু যৌক্তিক জায়গা থেকে, এবং আরেকটা বিষয় আমি শুরুতেও সেটা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে এই ঘটনা প্রবাহ থেকে এটা বুঝে আসছে যতদিন পৃথিবীতে মুসলিম শাসকরা শাসন ব্যবস্থা পরিচালনা করেছে, তারা কখনোই অমুসলিমদের উপর জুলুম করে নাই। না হলে এই ইস্তাম্বুল বিজয় করবার পরে ওই জায়গাটা ক্রয় করে নিয়ে মসজিদ বানাতে হতো না। হ্যাঁ, তারা দখল করে নিয়েই সেখানে মসজিদ বানিয়ে দিতে পারতেন। একজন মুসলিম শাসকরা অমুসলিমদের সমস্ত অধিকার রক্ষা করেছে এবং তাদের উপর জুলুম করে নাই। আজকে এই ঘটনা প্রবাহ থেকে সেটাও স্পষ্ট হয় এবং সেটা বারবারই প্রমাণিত হয়েছে, আরেকবার প্রমাণিত হয়েছে যে ইসলাম আসলে সবার ধর্ম, সার্বজনীন ধর্ম, এবং ইসলামে সবার অধিকারের কথা আছে, ইসলামে সবার শান্তির কথা আছে। এটা আরেকবার প্রমাণিত। সারা পৃথিবীর মানুষকে এই আয়া সুফিয়া আরেকটা মেসেজ দিচ্ছে মহতারাম, সেটি হলো যে
আপনি যে কথাটি বলেছেন যে মুসলিমরা যে কখনো জবরদখলে বিশ্বাসী নয়, যেমন তারা চাইলে ওই সময় তৎকালীন যে মুসলিম শাসক ছিলেন তিনি জবরদখল করে নিতে পারতেন, তিনি কিন্তু নিয়ে যাননি, বরং তিনি টাকা দিয়ে কিনে নিয়েছেন। এটার দ্বারা ইসলামের যে একটা সুন্দর মেসেজ সারা পৃথিবীতে পৌঁছে গিয়েছে ইসলামের শুদ্ধ যে কেউ জুলুম করে। এবং ভারতে, ভারত যে মুসলমানরা প্রায় 1000 বৎসর ভারত শাসন করেছে, যদি মুসলমানরা ওরা যা বলে আজকে দাবি করে যে বাবরি মসজিদের জায়গায় মন্দির ছিল, মন্দির ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে, 1000 বৎসরে প্রকৃত পক্ষেই যদি মুসলমানরা মন্দির ভাঙত, তাহলে গোটা ভারতে মন্দির অবশিষ্ট থাকার কথা নয়। প্রকৃতপক্ষে ইসলাম সৌন্দর্যের ধর্ম, উদারতার ধর্ম, ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়, এটা বারবার প্রমাণিত হয়েছে, ইনশাল্লাহ প্রমাণিত হবে। এবং এটা দেখেই ইসলামের দিকে, ইসলামের শান্তির পথে হাজারো মানুষ নতুন করে পথ চলা শুরু করবে। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।